সুপ্রিয় শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় ভালো আছো। আমাদের যে অনলাইন ভিত্তিক ক্লাস, মাঝখানে বিভিন্ন কারণে অনলাইন ভিত্তিক ক্লাস বন্ধ ছিল, তো আমরা আবার নতুন করে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস চালু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় তোমাদের এই করোনাকালীন টাইমে খুব সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছো। তো আজকে আমরা আলোচনা করব অধ্যায় চতুর্থ। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। অধ্যায় চতুর্থ বা চার অধ্যায়, সেটা হচ্ছে নাগরিক অধিকার। তো নাগরিক অধিকার, নাগরিক অধিকার সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রথমে যে বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা রাখার দরকার বা জ্ঞান রাখার দরকার, সেটা হচ্ছে নাগরিক। তো নাগরিক বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা বলতে পারি যে নাগরিক বলতে আমরা বুঝে থাকি যে ব্যক্তি রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাকেই আমরা সাধারণত নাগরিক বলে থাকি। আমি আবার বলতেছি, নাগরিক কাকে বলে? যে ব্যক্তি রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাকে আমরা এক কথায় বলতে পারি নাগরিক। তো সেক্ষেত্রে একটি দেশের নাগরিক হতে গেলে কিন্তু তার কিছু কিছু অধিকার থাকবে। সে যে সে দেশের নাগরিক, তার কিছু অধিকার থাকবে, সেই অধিকারগুলো সে পালন করবে। কারণ সেই অধিকারগুলো পালন না করতে পারলে সে দেশের নাগরিক হতে পারবে না এবং স্বাধীনভাবে সে দেশের মধ্যে চলাফেরা, তার অন্যান্য যে মৌলিক চাহিদাগুলো সে তা পূরণ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে নাগরিকদের একটি দেশের মধ্যে সাধারণত রাষ্ট্র তিন ধরনের অধিকার পূরণ করে থাকে। সাধারণত দেখা যায় যে রাষ্ট্র সাধারণত নাগরিকদের তিন ধরনের অধিকার পূরণ করে থাকে। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি সামাজিক অধিকার, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক অধিকার এবং তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক অধিকার। আমি আবার বলতেছি যে সাধারণত একটি দেশের নাগরিক হতে গেলে বা নাগরিক হয়ে বসবাস করতে গেলে সেখানে রাষ্ট্র তাদেরকে তিন ধরনের অধিকার দিয়ে থাকে। একটা হচ্ছে নাগরিক অধিকার, একটা হচ্ছে সামাজিক অধিকার, একটা হচ্ছে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামাজিক অধিকার। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে সামাজিক অধিকার। সামাজিক অধিকারের মধ্যে সাধারণত দেখি যে সমাজে সুন্দরভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারা বা সমাজে তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলো পূরণ করা সাধারণত রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্বগুলোর মধ্যে আমরা যেমন দেখতে পাই যে বেঁচে থাকার অধিকার। একজন নাগরিক রাষ্ট্রের মধ্যে বেঁচে থাকবে, তার বেঁচে থাকতে গেলে কিছু কিছু মৌলিক অধিকার রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আমি আবার বলতেছি, একজন নাগরিকের বেঁচে থাকতে গেলে কিছু কিছু মৌলিক অধিকার রয়েছে, যে অধিকারগুলো অত্যন্ত অপরিহার্য এবং রাষ্ট্র সেগুলো সরবরাহ করে থাকে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা বা এখন নতুন করে আসছে বিনোদন। এই সাধারণত এইগুলো আমরা দেখে থাকি যে রাষ্ট্র নাগরিকদেরকে সেই অধিকারগুলো দিয়ে থাকে এবং নাগরিকরা বেঁচে থাকার জন্য এই অধিকারগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব শিক্ষার অধিকার। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কারণ একটা জাতিকে ধ্বংস করতে গেলে শিক্ষাকে আগে ধ্বংস করতে হবে, তাহলে সে জাতিকেই ধ্বংস করা সম্ভব হবে। তো সেদিক থেকে আমরা চিন্তা করতে পারি যে একটা জাতিকে উন্নত করতে গেলে জাতিটাকে আন্তর্জাতিক বাজারে তাদের কোয়ালিটি সম্পূর্ণ করতে গেলে আমরা দেখতে পাই যে তাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে এই জাতি কখনোই তারা আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এবং তারা একজন সমাজের কাঙ্ক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না এবং তাদের দ্বারা দেশ, দশ বা জাতির কখনোই উন্নতি কামনা করা যায় না। তাই আমরা বলবো যে শিক্ষার অধিকার রাষ্ট্র সম্পূর্ণ নাগরিককে সম্পূর্ণ অধিকার দিয়ে থাকে, কারণ রাষ্ট্রই একমাত্র নাগরিককে এই শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সুশৃঙ্খিত মতামত প্রকাশ করার জন্য তৈরি করার সক্ষমতা লাভ করে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে রাষ্ট্রই একমাত্র যে শিক্ষার অধিকার নাগরিকদের সংরক্ষণ করে থাকে। এবারে শুধু শিক্ষার্থীরা চলাফেরার অধিকার। আমি একজন নাগরিক, যেমন বলা যেতে পারে আমি বাংলাদেশের নাগরিক। তো আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে না পারি বা এক জায়গা থেকে অন্য জায়গায় আমি যদি সুস্থ সুন্দরভাবে সেখানে যাতায়াত করতে না পারি, তাহলে কিন্তু আমার দেশের মধ্যে আমার চলাফেরার যে ক্ষমতা সেটা কিন্তু খর্ব হয়ে যায় এবং এই চলাফেরার ক্ষমতা খর্ব হয়ে গেলে কিন্তু আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারবো না বা আমাকে দেখা গেলো যে আমি আমার দেশের মধ্যেই গৃহবন্দী হয়ে গেলাম। তো এক্ষেত্রে দেখা যায় যে
চলাফেরার ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকে। একজন নাগরিক দেশের মধ্যেই সে যে কোনো জায়গায় যেতে পারে, তার জন্য তার অন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই, যদি সে সেই দেশের নাগরিক হয়ে থাকে। অন্যথায় কিন্তু অন্য দেশের নাগরিক হলে তাকে ওই দেশে প্রবেশ করতে গেলে বিভিন্ন বিধিনিষেধ শর্ত পূরণ করে আসতে হবে, তাছাড়াও যে দেশে ঢুকবে সে দেশেও তাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে, যেটা সাধারণত ওই দেশের নাগরিকদের করতে হয় না। তারা অবাধে এক স্থান থেকে অন্য স্থানে দেশের মধ্যে অন্যান্য জায়গায় তারা চলাফেরা করতে পারে। এবার প্রিয় শিক্ষার্থীরা ধর্ম পালনের অধিকার, এবার দেখো ধর্ম পালনের অধিকার। ধর্ম কি? ধর্মটা আসলে আমরা বলতে পারি যে ধর্ম সম্পূর্ণ আছে বিশ্বাস। ধর্মটা আছে আসলে আমরা বলতে পারি বিশ্বাস। এক একজনের ধর্ম এক এক রকম, তার মানে এক একজনের বিশ্বাস এক এক রকম। এখানে আমাদের দেশে সাধারণত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের জাতিরাই এখানে বসবাস করে। তার মধ্যে মুসলিম বা মুসলমান জাতি যেটা আছে বা মুসলিম ধর্মটার সংখ্যা এখানে অনেক বেশি। তো সেক্ষেত্রে তাছাড়াও আমরা দেখি যে অন্যান্য যে ধর্মাবলম্বীরা রয়েছে তারাও তাদের ধর্ম সুন্দরভাবে এদেশে পালন করতে পারে। তো ধর্ম পালনের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র তাদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে থাকে, কারণ ধর্ম পালনের ক্ষেত্রে যদি কোনো প্রকার বাধা নিষেধ আসে সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করা সম্ভব হয় না। তাই এক্ষেত্রেও দেখা যায় যে রাষ্ট্র এদেরকে বা আমাদের দেশের নাগরিককে বা যে দেশে যারা বসবাস করবে সে দেশের নাগরিককে সাধারণত দেখা যায় যে সুন্দরভাবে ধর্ম পালনের অধিকার তারা দিয়ে থাকে বা রাষ্ট্র এই অধিকারটা সংরক্ষণ করে থাকে। এবারে সত্যিও স্বীকৃতি ভাষা ও সংস্কৃতির অধিকার। আমি আবার বলতেছি, এবারে আসতেছে ভাষা ও সংস্কৃতির অধিকার। তো প্রথমে আমরা বলি ভাষা আসলে ভাষা যার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি তাকেই ভাষা বলি। ভাষা ছাড়া একজন মানুষ তার কখনোই মনের ভাব প্রকাশ করতে পারে না বা সে পরিপূর্ণভাবে তার মনের ভাব অন্যের কাছে বলতে পারে না। এক্ষেত্রে দেখা যায় যে সে তার মনের ভাব প্রকাশ করতে না পারা সে বিভিন্নভাবে সমস্যা ভোগে। এই জন্য ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। তাই আমরা বলতে পারি যে ভাষা মানুষের মনের ভাব প্রকাশের জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ভাষা বা বাঙালিরা বা আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষ আমরা কীভাবে কথা বলি সেটা সম্পূর্ণটাই আমাদের বাংলাদেশের মানুষের মুখের ভাষা বাংলা ভাষার উপরে নির্ভরশীল। তো এক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র কিন্তু এ ধরনের এই সুযোগটা দিয়ে থাকে। এবারে সত্যি হচ্ছে শিক্ষার্থীরা সংস্কৃতির অধিকার। সংস্কৃতি কী? মানুষ তার জীবন ধরনের জন্য যা কিছু করে তাই হচ্ছে সংস্কৃতি। আমি আবার বলতেছি, মানুষ তার জীবন ধরনের জন্য যা কিছু করে তাই হচ্ছে সংস্কৃতি। তো এই সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সংস্কৃতি যে মানুষ পালন করবে এটা আবহমান কাল ধরে চলে আসছে, দীর্ঘদিন থেকে এই সংস্কৃতির ধারাটা চলে আসছে। কালক্রমে কালের চক্রে বংশ পরম্পরায় এই সংস্কৃতি চলে আসছে, এটাও কিন্তু সংরক্ষণ করে থাকে রাষ্ট্র। কারণ রাষ্ট্রের ভেতরে একজন নাগরিক তার সংস্কৃতি কীভাবে পালন করবে, কীভাবে সে তার সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকবে, এটা সহযোগিতা করে থাকে সাধারণত রাষ্ট্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা ধারণা লাভ করলাম সেটা হচ্ছে নাগরিক অধিকার। নাগরিক অধিকার তিনটা, তার মধ্যে হচ্ছে সামাজিক অধিকার এক নম্বরে। সেই সামাজিক অধিকারের মধ্যে কিছু কিছু অধিকার রয়েছে অপরিহার্য, যেমন বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার। আমি আশা করি আজকে তোমাদের যে ক্লাসটা নিলাম মোটামুটি তোমরা বুঝতে পারছো, এবং ভাষায় যদি বই এবং পাশাপাশি অনলাইন ক্লাসটা তোমরা যদি একটু দেখো তাহলে তোমাদের এই টপিকসটা সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ ধারণা লাভ করবা। এখন বাড়ির কাজ বা SW কাইন্ড অফ নাগরিক অধিকার বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, এক নম্বরে উঠে নাও, নাগরিক অধিকার বলতে কি বোঝায়? দুই নম্বরে উঠে নাও, নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়? নিজের দেশের প্রতি কিভাবে
পালন করা যায়। শিক্ষার্থীরা দুই নম্বর নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়। তো বাসায় অবশ্যই এই কাজগুলো মনোযোগ দিয়ে করবা, কারণ যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে তখন কিন্তু তোমাদের এই কাজগুলোর উপরে আমরা কিন্তু একটা ধারাবাহিক মূল্যায়ন করবো। তো অবশ্যই বাসায় ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।